আমাদের মধ্যে ম্যাচিউরিটি এটা আমরা গ্রো করবো কিভাবে, মানে একজন মানুষ দায়িত্বশীল হয় কিভাবে, এটার জন্য প্রফিটিক ওয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, ইলম শিখে মানুষ বারবার চর্চার দ্বারা, যত বেশি চর্চা করবেন মানুষকে শিখাবেন, নিজে অর্জন করবেন, গবেষণা করবেন, লিখবেন, তত বেশি আপনার জ্ঞান অর্জন হতে থাকবে। এটা হচ্ছে ইলম অর্জনের ওয়ে, ইলম অর্জনের ওয়ে। ওয়া ইন্নামাল হিলমু বিত্তাআল্লুম, সহনশীলতা এটা মানুষের মধ্যে তখনই গ্রো করবে যখন সে যত বেশি মেনে নেওয়া শিখবে। এই কারণে আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে যে কোনো ব্যক্তি যখন দায়িত্বশীল থাকে না, বলা হয় তাকে বিয়ে করাই দাও। কেন? বিয়ে করলে সে কেউ দায়িত্বশীল হবে, কারণ হচ্ছে ওই যে প্যারা নিবে, শিখবে। কারণ একটা মানুষ বিয়ের পরে মেনে নেওয়াটা শিখে, স্ত্রীর অনেক আচরণ তাকে মেনে নিতে হয়, স্বামীর অনেক আচরণ তাকে মেনে নিতে হয়। এই কারণে একজন মানুষ বিয়ে করার পর যতটা না ম্যাচিউর্ড হয়, এটা বিয়ের আগে সে 30 বছর 35 বছর চলে যাক, সে নিজের মধ্যে অতটা ম্যাচিউরিটি গ্রো করতে পারে।